নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে মেইনলি আমরা কলকাতা নাইট রাইডার্স নিয়ে কথা বলবো। কেকেআর রিলেটেড ভালো আপডেটস আছে, নতুন কিছু আপডেটস বেরিয়ে আসছে কেকেআরের প্র্যাকটিস নিয়ে, তোমাদের সেগুলোই এই ভিডিওতে জানাবো। তো অবশ্যই তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথম বাড়লে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর যদি তোমাদের ফ্যান্টাসি ক্রিকেট খেলার উপর ইন্টারেস্ট থাকে আর রিয়েল ইলেভেন এখনও পর্যন্ত ডাউনলোড না করে থাকো, তো অবশ্যই রিয়েল ইলেভেন অ্যাপটা ডাউনলোড করে নিও। এখানে কিন্তু প্রথম ফ্যান্টাসি গেমটা তোমরা একদমই ফ্রিতে খেলতে পারবে, তো কোনো রকম খরচা না করেই জিততে পারো। প্রথম ম্যাচটা একদমই ফ্রিতে খেলার সুযোগ আছে, গিয়ে ডাউনলোড করে নাও, লিঙ্ক ডেসক্রিপশানে আর কমেন্টে আছে। তো এবার যদি আমরা মেন টপিকে ফিরে আসি, তো প্রথমেই যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কেকেআরের প্র্যাকটিস নিয়ে। তো গুজরাট ম্যাচটার পর কিন্তু আজকে প্রপার প্র্যাকটিস সেশন প্রথম ছিল কেকেআরের। কালকে কিন্তু অপশনাল প্র্যাকটিস ছিল, যেখানে লিটন জগদীশ্বরের মতো কিছু প্লেয়ার প্র্যাকটিস করেছিল, বাট বেশিরভাগ প্লেয়ারই উপস্থিত ছিল না। তবে আজকে কিন্তু মেন প্র্যাকটিস সেশন ছিল, গুজরাট ম্যাচটার পর প্রথম ইডেনে প্র্যাকটিস করলো কেকেআর। এবং সেখানে কিন্তু যেটা সব থেকে বড় খবর সেটা হচ্ছে রহমানুল্লাহ গুরবাস, যার কিন্তু একটা ইনজুরির খবর ছিল। গুজরাট ম্যাচে সে ইনজিওর্ড হয়েছিল, সে কিন্তু প্র্যাকটিস করেছে, পুরো দমে প্র্যাকটিস করেছে, অনেকক্ষণ ব্যাটিং করেছে। তার মানে গুরবাসের যে ইনজুরিটা ছিল সেটা কিন্তু খুব একটা গুরুতর কিছু না। এই ইনজুরিটা নিয়ে যখন গুরবাস প্র্যাকটিস করছে, সেখানে হায়দ্রাবাদ ম্যাচটা খেলতেও পারবে। এবং সম্ভবত কিন্তু হায়দ্রাবাদ ম্যাচটায় কেকেআর দলে থাকলে কোনো রকম পরিবর্তন হবে না। একমাত্র গুরবাসের ইনজুরির কারণে একটা পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছিল, যেখানে জেসন রয় অথবা লিটনের আসার একটা পসিবিলিটি ছিল, বাট আজকে কিন্তু গুরবাস পুরো দমে প্র্যাকটিস করেছে। আর আই থিঙ্ক গুরবাসের উপরই কিন্তু কেকেআর ভরসা রাখবে, যদিও নেটে কিন্তু লিটন দাস এবং জেসন রয় তারাও ভালো প্র্যাকটিস করেছে। জেসন রয় তো নেটে ঝড় তুলেছিল, অ্যাটাকিং ব্যাটিং করছিল, লিটন দাসকেও কিন্তু ভালো টাচে লেগেছে। তবে তারপরও আই থিঙ্ক এই দুটো প্লেয়ার হয়তো হায়দ্রাবাদ ম্যাচে সুযোগ পাবে না। একটা পসিবিলিটি আছে যে ফার্গুসনের বদলে একটা ইন্ডিয়ান বোলার খেলিয়ে একটা এক্সট্রা বিদেশি ব্যাটসম্যান খেলানো, তবে সেই দিকে কেকেআর যাবে বলে মনে হচ্ছে না। মনে তো হচ্ছে ফার্গুসনকে টিমে রেখেই দল সাজাবে। এমনিতেও ফার্গুসন অবশ্যই টিমের এক নম্বর বোলার, অত টাকা দিয়ে ট্রেড করে নিয়ে এসেছে, বাট ইডেনের পিচের কথা মাথায় রেখে হয়তো সামান্য স্ট্র্যাটেজি চেঞ্জ করলেও করতে পারে, বাট এই ম্যাচে সেরকমটা মনে হচ্ছে না করবে। সেখানে আনচেঞ্জড ইলেভেন নেই, আবার কিন্তু পসিবিলিটি কেকেআরের সবথেকে বেশি এই হায়দ্রাবাদ ম্যাচে। তবে অবশ্যই কিন্তু কেকেআরের জন্য এই ম্যাচটা স্পিন টু উইনই হতে চলেছে, কারণ আগের দিন আমরা ইডেনের পিচে কিন্তু স্পিনারদের জন্য সাহায্য দেখেছি, যেটা অনেক বছর বাদে দেখা গিয়েছে। এবং এটা কিন্তু কেকেআরের জন্য সবথেকে পজিটিভ ব্যাপার, যদি ইডেনের পিচ থেকে কেকেআরের স্পিনাররা সাহায্য পায় তাহলে কিন্তু নিজেদের হোম গ্রাউন্ডে কেকেআর বাকি টিমগুলোকে ডমিনেট করতে পারে। কারণ কেকেআরের কাছে তিনটে মিস্ট্রি স্পিনার আছে, হ্যাঁ তো সুয়াশ শর্মাকেও মিস্ট্রি স্পিনারই বলা হচ্ছে, বাকি সুনীল নারায়ণ আর ভরুণ চক্রবর্তী তো আছেই। এবং এই টাইপের স্পিনটা কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটে খুব একটা দেখা যায় না। আর তিনজন মিস্ট্রি হলেও তিনজন কিন্তু তিন ধরনের স্পিনার, ভরুণ মেনলি ভ্যারিয়েশনের উপর খেলে, সুনীল নারায়ণকে তো অনেকদিন ধরেই দেখে আসছি সব কিছুই করতে পারে, সোজা সোজা বলও করে, বল ঘোরাতেও পারে। তবে একটা জিনিস দেখলাম, সুয়াশ শর্মা সে কিন্তু বল অনেকটা করে ঘোরাচ্ছে, যেটা একটা পজিটিভ ব্যাপার যে সে কিন্তু বল টার্ন করাচ্ছে। আর তার গুগলি এবং লেগ স্পিন দুটো কিন্তু বুঝতেও একটু অসুবিধা হয়। তো আমরা আইপিএল শুরুর আগেই সুয়াশকে নিয়ে আলোচনা করছিলাম যে কেকেআরের রশিদ খান হতে পারে, আর অ্যাকচুয়ালি রশিদ খানের মতোই কিন্তু অনেকটা বোলিং করে সে। অবশ্যই রশিদ লেজেন্ড, তার সঙ্গে তুলনা করাটা ঠিক হবে না, তবে রশিদ খানেরও যেরকম লেগ স্পিন আর গুগলিটা অনেকটা একই রকম অ্যাকশন দিয়ে আসে, সুয়াশেরও ক্ষেত্রেও কিন্তু সেরকম ব্যাপারটা। আর তারও কিন্তু স্পিডটা রশিদের মতো কিছুটা বেশি স্পিনার হলেও। তো সব মিলিয়ে কিন্তু তিন ধরনের স্পিনার কেকেআরের হাতে আছে, এবং এই তিনজনে কিন্তু ইডেনের পিছে কেকেআরের জন্য মেন ট্রাম্প কার্ডটা হতে চলেছে। তবে হ্যাঁ, ইডেনের পিচ থেকে একটু সাহায্য থাকতে হবে, যেরকমটা আগের দিন ছিল, খুব বেশি সাহায্য না থাকলেও হবে, জাস্ট বল গ্রিপ করলেই কিন্তু ভরুণ বা সুনীলের মতো স্পিনাররা আর কি ডেঞ্জারাস হয়ে উঠতে পারে। তাদের জন্য একদম র্যাঙ্ক টার্নারের দরকার নেই, কারণ যদি বল বেশি ঘোরে তাহলে অপোনেন্ট টিমের স্পিনাররাও কিন্তু ম্যাচের মধ্যে চলে আসবে। বাট যদি বল হালকা ঘোরে, গ্রিপ থাকে পিচের মধ্যে, সেখানে কিন্তু সুনীল বা নারায়ণের মতো প্লেয়ার কিন্তু ডেঞ্জারাস হয়ে উঠতে পারে। আর ইডেনে কিন্তু এখনো পর্যন্ত এই তিন স্পিনার মিলে একটা ম্যাচই খেলেছে, পাঞ্জাবের পিচে বা গুজরাটের পিচে যেখানে খেলা হয়েছে সেগুলো কিন্তু ব্যাটিং সহায়ক পিচ ছিল। আর অলরেডি কিন্তু এই তিনজনে মিলে 15টা উইকেট নিয়ে নিয়েছে, তো সেখানে ইডেনের পিচে এরা সুবিধা পাবে। এবং বাকি চেন্নাই, মুম্বাই, লখনৌ, দিল্লি সব জায়গাতে কিন্তু বল ঘুরছে, যেটার অ্যাডভান্টেজ কিন্তু কেকেআর পেতে পারে, কারণ সবে আইপিএল শুরু হয়েছে, গরম বাড়বে, পিচে কিন্তু আরও টার্ন হওয়ার সম্ভাবনাটা বাড়বে। সেখানে কিন্তু এই তিন স্পিনারের উপর ভিত্তি করেই কিন্তু কেকেআরের সামনে একটা ভালো সুযোগ থাকছে, যেটা কিন্তু এবারে কেকেআর টিমের সবথেকে বড় প্লাস পয়েন্টটা হতে চলেছে। কারণ কেকেআর টিমটা একদমই একটা আন্ডারডগ টিম ছিল, এই টিমটাকে দেখে বিশাল কিছু করবে, দারুণ কিছু করবে এরকমটা কিন্তু মনে হচ্ছিল না, বাট সেই টিমটাই কিন্তু প্রথম তিন ম্যাচে দুটো জিতে গিয়েছে। প্রথম ম্যাচটা কমপ্লিট হলে সেটাও যে জিততো না সেরকম কোনো মানে বলা যায় না, প্রথম ম্যাচটাও জিততে পারতো বৃষ্টি না হলে। তো ফ্যানেরাও কিন্তু কেকেআর টিমটাকে নিয়ে আশা দেখতে শুরু করেছে, আর সেখানে কিন্তু কেকেআর টিমটার জন্য সবথেকে যেটা পজিটিভ হতে পারে এই স্পিন ট্রায়ও, তারা কিন্তু গোটা আইপিএল জুড়েই ডেঞ্জারাস হয়ে উঠতে পারে। তো আইপিএল শুরুর আগেই তোমাদের বলছিলাম, যদি ইডেনের পিচে টার্ন থাকে তাহলে কিন্তু কেকেআর ডেঞ্জারাস হয়ে উঠতে পারে, আর সেই জিনিসটা কিন্তু প্রথম ম্যাচে দেখা গিয়েছে, আশা করি সেকেন্ড ম্যাচেও দেখা যাবে। কারণ হায়দ্রাবাদের বিরুদ্ধে কিন্তু স্পিন সবথেকে বড় অস্ত্র হতে পারে। হায়দ্রাবাদের ব্যাটসম্যানদের কথা বললে
খেলে, সেখানে রাহুল ত্রিপাঠী আছে যে স্পিন ভালো খেলে, বাকি মায়াঙ্ক আগারওয়াল, হেনরিক ক্লাসেন বা এডেন মার্টাম তারাও স্পিনটা খারাপ খেলে না। সেখানে হায়দ্রাবাদের কাছে ভালো টিম আছে, ব্যাঙ্গালুরুর টিমটা যেমন একদমই স্পিনের বিরুদ্ধে ভেঙে পড়েছিল হয়তো সেরকম হবে না, বাট হ্যারি ব্রুকের মতো প্লেয়ারের এগেনস্টে কিন্তু স্পিনটা বড় অস্ত্র হতে পারে, যেখানে কেকেআর হয়তো ভরুণ চক্রবর্তী কিন্তু স্টার্ট করাতে পারে, মানে একদিক থেকে উমেশ যাদব একদিক থেকে ভরুণ চক্রবর্তী, এটা কিন্তু কেকেআরের স্ট্র্যাটেজি হতে পারে যদি হ্যারি ব্রুক ওপেন করতে আসে। হায়দ্রাবাদের স্পিন বোলিংটা হয়তো সেই লেভেলের না, ওয়াশিংটন সুন্দর বা এডেন মার্কাম তারা বল করতে পারে স্পিন বোলিং, বাট অতটা তারা ঘোড়ায় না। মায়াঙ্ক মার্কান্ডে একদিন ভালো বোলিং করেছে, বাট সেও কিন্তু আইপিএলে কনসিস্টেন্টলি খেলে না, সেখানে হায়দ্রাবাদের স্পিন বিভাগ দুর্বল। এবার ইডেনের পিচের কথা মাথায় রেখে তারা যদি মার্কো জ্যানসেনকে না খেলিয়ে আদিল রশিদকে খেলায়, সেটা একটা ভালো স্ট্র্যাটেজিক্যাল মুভ কিন্তু হায়দ্রাবাদের জন্য হতে পারে, এবং তাহলে কিন্তু হায়দ্রাবাদেরও স্পিন বোলিংটা স্ট্রং হয়ে যাবে। বাট তারা যদি মার্কো জ্যানসেনকে দিয়ে শুরু করে, সেখানে অবশ্যই নতুন বলে ভুবনেশ্বর কুমার এবং মার্কো জ্যানসেন তারা কেকেআর ব্যাটসম্যানদের বিরুদ্ধে সমস্যা সৃষ্টি করতে পারে। প্রথম 3-4 ওভার যদি কেকেআর কাটিয়ে দিতে পারে, তাহলে কিন্তু এই ম্যাচে কেকেআর অ্যাডভান্টেজ জায়গায় চলে যাবে, মানে প্রথম 3-4 ওভারে যদি কেকেআর উইকেট না হারায়, তারপর কিন্তু মিডিল ওভারে কেকেআরের কাছে রান করার সুযোগ থাকবে। যেখানে কিন্তু কেকেআরের সবথেকে বড় অস্ত্রটা হচ্ছে তারা কিন্তু মিডিল ওভারে অপোনেন্ট টিমকে চেপে দিতে পারে। এখানে এই সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচে কিন্তু কেকেআরের স্পিন বোলিংয়ের উপরই সবকিছু ডিপেন্ড করছে, অবশ্যই পিচ থেকে একটু টার্ন থাকতে হবে, আদারওয়াইজ যদি ফ্ল্যাট পিচ হয় তাহলে যে কোনো টিমই জিততে পারে, বাট পিচ থেকে আগের দিনের মতো যদি টার্ন থাকে আরসিবি ম্যাচের মতো, তাহলে কিন্তু কেকেআরই অ্যাডভান্টেজে থাকবে বলে মনে হচ্ছে। বাকি তোমাদের জানিয়ে রাখি যে রিয়েল ইলেভেন যে অ্যাপ আছে, এখানে কিন্তু এন্ট্রি ফি অন্যান্য অ্যাপগুলোর তুলনায় সবথেকে কম, এখানে কিন্তু সবথেকে কম এন্ট্রি ফিতে তোমরা খেলতে পারবে, এবং সেভিংসও কিন্তু এখানে সবথেকে বেশি তোমরা করতে পারবে, যেমন 1100 টাকায় কিন্তু তোমরা 625 টাকা পর্যন্ত, 288 টাকায় 74 টাকা পর্যন্ত সেভিংস করতে পারবে, তো যাও গিয়ে রিয়েল ইলেভেন অ্যাপে খেলো। গাইস যেরকমটা বললাম যে হায়দ্রাবাদের বিরুদ্ধে কিন্তু কেকেআরের সবথেকে বড় অস্ত্রটা হতে পারে কেকেআরের 3 জন স্পিনারের স্পিন বোলিং, বাট অবশ্যই হায়দ্রাবাদও কিন্তু নতুন বলে যখন সুইং থাকবে তখন কিন্তু কেকেআরকে সমস্যায় ফেলতে পারে। ইভেন উমরান মালিকের পেসটাও কিন্তু কেকেআর ব্যাটসম্যানদের আগের বছর সমস্যায় ফেলেছিল, অত সেখানে উমরান মালিকও একটা চ্যালেঞ্জ হতে পারে, বাট আই থিঙ্ক মিডিল ওভারটা কিন্তু কেকেআর ডমিনেট করতে পারে হায়দ্রাবাদের স্পিনারদের এগেনস্টে, বিশেষ করে নীতিশ রানার রোলটা কিন্তু বড় হবে। নীতিশ রানা কিন্তু স্পিন ভালো খেলে, ভেঙ্কটেশ আয়ারও ভালো খেলে, আগের দিন ভালো ব্যাটিং করেছে, এই দুটো প্লেয়ারের রোলটা কিন্তু বড় হবে। রমেন স্পিনকে কাউন্টার করার জন্য কিন্তু রাসেলকেও পাঁচে ব্যাট করাতে পারে, বা সুনীল নারায়ণকেও পাঁচে ব্যাট করাতে পারে, বাট আই থিঙ্ক সুনীল নারায়ণের ব্যাটিংটা কিন্তু কেকেআর বেটার ইউজ করতে পারে। ইভেন যদি হায়দ্রাবাদ ম্যাচে কেকেআর নারায়ণকে দিয়ে ওপেন করায়, সেটাও কিন্তু খারাপ অপশন হবে না, কারণ ভুবনেশ্বর কুমারের এগেনস্টে কিন্তু প্রথম দিকে নারায়ণ অ্যাটাক করতে পারবে, আউট হয়ে গেলে তো হয়েই গেল, নারায়ণের ব্যাটিংটা তো এমনিতেও কোনো কাজে আসছে না। তবে আমার মনে হয় না কেকেআর ম্যানেজমেন্ট এরকম কিছু করবে, বাট নারায়ণকে অ্যাটলিস্ট পাঁচে ব্যাট করাতে পারে, এবং ডেথ ওভারে কিন্তু কেকেআরের কাছে রান তোলার সুযোগ থাকবে। T18 কিন্তু খুব একটা ভালো ফর্মে নেই, সেখানে কিন্তু কেকেআরের সামনে সুযোগ থাকবে ডেথে রান তোলার। তো মোটামুটি এগুলি অ্যানালিসিস বলতে পারো হায়দ্রাবাদ ম্যাচটাকে নিয়ে। বাকি কালকে কিন্তু একটা ভালো ম্যাচ আছে গুজরাটের সঙ্গে পাঞ্জাবের, গুজরাটও আগের দিন হেরেছে, পাঞ্জাবও হেরেছে, তার আগে দুটো টিমই দুটো করে ম্যাচ জিতেছিল, তো সেখানে কিন্তু এই ম্যাচটার দিকে নজর থাকবে যে রিঙ্কু সিং যে শখটা গুজরাটকে দিয়েছিল সেটা কাটিয়ে গুজরাট কীভাবে বেরিয়ে আসে, এবং ইয়াস দয়ালের উপর তারা ভরসা রাখে কিনা, কারণ তাদের টিমও মাভির মতো একটা বোলার আছে, বাট তার আগে ইয়াস দয়ালকে খেলাচ্ছিল, বাট আগের দিন ইয়াস দয়ালের সঙ্গে রিঙ্কু সিং যেটা করেছে, তারপর কি ইয়াস দয়ালের উপর তারা ভরসা রাখবে সেটাই কিন্তু এবার দেখার। বাকি তোমরা এই গুজরাট এবং হায়দ্রাবাদ ম্যাচের জন্য রিয়েল ইলেভেনে কিন্তু ওপিনিয়ন প্রতি তোমাদের নলেজ কাজে লাগিয়ে উত্তর দিতে পারো, যেমন শুভমান গিল এই ম্যাচে কত রান করবে, তোমরা যদি সঠিক উত্তর বা সঠিকের কাছাকাছি উত্তর দিতে পারো 800 টাকা পাবে। শিখর ধাওয়ান এই ম্যাচে কত রান করবে সঠিক উত্তর দিতে পারলে তোমরা কিন্তু 8000 টাকা পর্যন্ত জিততে পারো। তো নিজেদের নলেজকে কাজে লাগিয়ে কিন্তু ওপিনিয়নে খেলতে পারো তোমরা রিয়েল ইলেভেন অ্যাপে, এবং রিয়েল ইলেভেনের লিঙ্ক ডেসক্রিপশন আর কমেন্টে আছে। আর যদি ফ্যান্টাসি টিমের কথা বলো, কালকের ম্যাচের জন্য এরকম একটা ফ্যান্টাসি টিম আমি চুজ করেছি, তোমরাও এরকম টিম বানাতে পারো। তবে ক্যাপ্টেন হিসেবে কিন্তু তোমরা শ্যাম কারেনকেও রাখতে পারো বা অর্শদীপ সিংকেও, কারণ মোহালির বড় মাঠে কিন্তু শ্যাম কারেন বা অর্শদীপ সিং তারাও ডেঞ্জারাস হয়ে উঠতে পারে। আমিও ভাবছি শ্যাম কারেনকে করে দিতে পারি পিচটা দেখে, যদি পিচটা একদমই ড্রাই না হয় রোহিত খানকে রাখবো না। বাকি তোমাদের মতামত তোমরা কমেন্টে জানিও। আর কেকেআরের 3 স্পিনারের মধ্যে তোমাদের কাকে সবথেকে ভালো লাগছে, সুয়াশ শর্মাকে কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও। বাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।